হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে পিটিএস এ আমার লাস্ট দিন। লাস্ট দিন বলতে আমাদের কলেজ সবার খুলে যাচ্ছে আর আমরা সবাই চলে যাচ্ছি, আমি লাস্ট ব্লগটাই বলেছিলাম। সেদিনও ফিল হচ্ছিল না যে আমরা সবাই চলে যাব, বাট আজকে খুব বেশি ফিল হচ্ছে অ্যান্ড কোথাও গিয়ে খুব ইমোশনাল লাগছে, কারণ ফারাক্কার গন্ডিটা থেকে আমরা খুব বেশি বের হইনি, মানে পেরেন্টস ছাড়া ফ্যামিলি ছাড়া কোথাও আলাদা করে থাকা হয়নি কখনো। তো আর নিজে নিজে থাকা সেটা তো একটা আরও বড় ব্যাপার। তো তোমরা যারা নিজেদের ফ্যামিলির সাথে থাকো, ইউ আর রিয়েলি লাকি যে তোমরা থাকতে পারো। আজকে চলে যাচ্ছি, তো সত্যি খুবই মনটা খারাপ যে চলে যাব, খারাপ অনেকটাই লাগছে। আর ফ্রেন্ডসদেরকে তো সত্যি খুব মিস করবো, বিকজ 12 ইয়ার্স অফ জার্নি আমরা ডিপিএসে একসাথে পড়েছি, একসাথে থেকেছি। ইনফ্যাক্ট যারা ডিপিএসের ছিল না তারাও অনেকে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে আমার মা তো বলতো যে বাচ্চা থেকে বুড়ো তোর সবাই বন্ধু। তো সত্যি তাই ছিল যে মানে সবাই মানে আমার সাথে মানে আমার খুব ভালো লাগতো সবার সাথে মিশতে। আমি জানি না নেক্সট আবার কবে সত্যিকারের ফারাক্কাতে এসে মানে থাকা হবে, বিকজ এখন কলকাতাটাই লাইক হয়ে যাবে আমার ট্রু জায়গা যেখানে গিয়ে আমাকে সেটেল করতে হবে। তো অনেক কিছু মাথায় আসছে যে আমরা কোনোদিনও ওরমভাবে থাকিনি, আমরা সবাই ইনফ্যাক্ট আমরা কোনোদিনও থাকিনি। তাও তো যারা ওরা আমার থেকে 2 বছরের সিনিয়র, মানে 1 বছরের সিনিয়র, তো ওরা তাও থেকেছে, ওরা বাইরে গেছে, বাট আমি একদম নতুন। তো তাই জন্য একটু সামওয়্যার গিয়ে নিজেকে কেমন লাগে, আর এই জায়গার এই সিনারিগুলো, সকালবেলায় স্কুল যাওয়া, এখান থেকে হেঁটে হেঁটে বাস ধরা, প্রত্যেকটা জিনিস সব কিছু মানে মনে পড়ে যায়। জানি না আজকে যেতে যেতে সত্যিকারে মেবি ইমোশনাল হয়ে যাবো, আমি খুব সেন্সিটিভ একটা পার্সন, বাট যাই হোক বাবা মার সামনে কান্দাটা মানে না চেষ্টা করছি, বাট স্টিল ইট ডাজন্ট হ্যাপেন রাইট। আমরা পারি না কখনো কখনো কন্ট্রোল করতে, বিকজ এরকম সময় থাকতো যখন আমি খেতাম না বাবা এসে খাইয়ে দিত। অনেক কিছু হয়েছে যেগুলো বাবা মা ছাড়া সত্যি কেউ করবে না, কখনো করবে না, আর বা সেটাই। তোমরা সবাই ব্লগটা দেখো, আমার আজকে সত্যি বলতে গেলে ব্লগটা করার কোনো ইচ্ছে ছিল না, বাট দেন ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের ফারাক্কাটা এত বিউটিফুল একটা প্লেস, ফারাক্কার সাথে বাকি আমাদের গোটা জার্নিটা আমি কীভাবে যাই অ্যান্ড কোথায় গিয়ে আমি এখন থাকছি। কোনো আমি আপাতত তো কোনো পিজিতে যাচ্ছি না, তো আমি কোথায় যাব সেটা দেখিয়ে দেবো তোমাদের, সো দেখতে থাকো। পুরোপুরি রেডি, এসেছি ছাদে ওয়ান লাস্ট টাইম ভিজিট। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো মানে আমার এত ক্লোজ, এতটাই ক্লোজ, এই প্রত্যেকটা এই ট্যাঙ্কিগুলোর ওপর আমি একসময় বসে থাকতাম। মানে আমার এরকম টাইম ছিল যখন মানে আমার ভালো লাগতো না কিছু করতে বা কিছু স্যাড মোমেন্ট বা লাইফ মানে লো ফিল করছি, তখন এই জায়গাটা আমাকে এত সাপোর্ট করেছে, এতটা সাপোর্ট। এখানে তোমরা মানে মোস্ট অফ মাই ভিডিওস এই যে এই জায়গাটাতে দেখেছো, এই জায়গাটাতে বসে আমি নাচগুলো করতাম বা এই জায়গাটায় দাঁড়িয়ে নাচগুলো করতাম। আর ঠিক ওই স্পটটাতে আমি ট্রাইপডটাকে কোনোভাবে ফিক্স করে, যেখানে এই টপটা রাখা রয়েছে ওখানে কোনোভাবে ট্রাইপডটা ফিক্স করে এখানে নাচতাম, এখনও মনে আছে। টকিং অফ দ্যাট, এমনও দিন গেছে যখন আমার কাছে ট্রাইপড সত্যি ছিল না, যখন আমি প্রথম মানে নিজের চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দিই, ডান্সের একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা ফেসবুক আর ইনস্টাগ্রামে ফার্স্টে আমি দিয়েছিলাম। তো আমার কাছে কিছু ছিল না করার জন্য তখন, ওই যে ওখানে কটা ভাঙাচোরা টপ দেখতে পাচ্ছ, ওই টপগুলোকে একটার ওপর একটা স্ট্যাক করে তার উপর ক্যামেরা রেখে আমি ভিডিওটা শ্যুট করেছি।
তো এখানের এই প্রত্যেকটা কর্নারে আমার প্রচুর মেমোরিজ আছে, প্রচুর বেশি। মানে এই যে এই বিল্ডিংটা দেখছো, এই যে অন্বেষা দিদি যাকে তোমরা দেখেছো ব্লগগুলোতে, ওর বিল্ডিং এটা। ওখানে থাকতো আমাদের আরেকটা খুব স্পেশাল দিদি, পূজা দিদি। হাই পূজা দিদি। তো পূজা দিদিরাও এখন থাকে না। এই জায়গাটা দিয়ে সবসময় আমরা এই জায়গাগুলো দিয়ে আমরা হেঁটে আসতাম, মানে স্কুল বাস আমাদেরকে ড্রপ করে তারপর আমরা আসতাম, বাড়ি ফিরতাম সবাই একসাথে। আর কোনোদিনও ফিল হয়নি যে ওরা আমার সিনিয়র বা আমি ওদের জুনিয়র। মানে ক্লাস ডিফারেন্স, আমাদের ক্লাসের ডিফারেন্সটা অনেকটাই ছিল। পূজা দিদি আমাদের থেকে 4 ইয়ার্সের বড় ছিল, আই গেস। হ্যাঁ, 4 3 3 4 ইয়ার্সের বড় ছিল। অন্বেষা দিদি আমার থেকে 1 বছরের বড়, ওপরে ক্লাসে পড়তো। বাট আমরা কোনোদিনও ফিল করতাম না যে আমরা কিছু আলাদা, মানে ইট ওয়াজ অলওয়েজ লাইক আ ফ্যামিলি। মানে ইনফ্যাক্ট যাদের নাম আমি বলছিও না, মানে প্রত্যেকজন, সবাইকার নাম, মানে সবাই, যতজন আমাদের গোটা গ্রুপটাই ছিল, মানে আমরা স্কুল থেকে, ডিপিএস থেকে আসতাম, যখন বাসে পুরো মেতে থাকতাম আমরা সবাই। এই প্লেসগুলো, এই যে রাস্তাগুলো, এখানের যে ট্রেন যাওয়া বা এগুলো, এই গ্রামগুলো, আমাকে অনেকে বলে যে আমি গ্রাম থেকে আসি, বাট গ্রাম জায়গাটা না খুব খারাপ নয় সত্যি বলতে গেলে। আর এটা না আমাদের পুরো একটা জগৎ অ্যাকচুয়ালি বলতে পারো, যে কিছু হতো আমরা ছোটোবেলা থেকে জানতাম যে এটাই আমাদের বাড়ি, এখানেই স্কুল আছে, এখানেই সব আছে, ইউনো। আমাদের কোনোদিনও কিছু কমি ফিল হয়নি। তো কলকাতাতে সবাই বলে খুব ব্লেস, খুব গ্ল্যামার, সব কিছু আছে হবে কলকাতায়, বাট দিস প্লেস, দিস থিং, দিস মেমোরিজ আর আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, বাট এইগুলো কোনো টাকা বা গ্ল্যামার দিয়ে এগুলো কোনো দিনও সম্ভব নয়। আর আমি চলে যাচ্ছি, কেন মনে হচ্ছে যাই না, আমি পারমানেন্ট চলে যাচ্ছি, মানে এখান থেকে আবার আসবো অবশ্যই, বিকজ দিস ইজ মাই হোম, আসবো তো অবশ্যই। বাট সামওয়্যার ইট ফিলস যে হ্যাঁ কেন চলে যাচ্ছি, ভালো লাগছে না একদম। আর মেবি হয়তো কথা বলার সময় পাবো না, ইনফ্যাক্ট ট্রেন ব্রেনে অত কিছু আমি দেখাতেও চাই না, মানে এরপর তো সব বাড়িতে কে বেরোনোর সব কিছু থাকবে, অত কথা বার্তা বলা হবে না। বাট যেটুকু বলার ছিল মেন, আমি এটার মধ্যেই বলতে চাইছি যে আই হ্যাড আ হোলসাম চাইল্ডহুড। হ্যাঁ, সবার লাইফে প্রবলেমস থাকে, আমারও ছিল, অনেক প্রবলেমস ছিল, বাট দেন থেকে 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 জিনিসপত্র শিখে গ্রো করতে চেয়েছি বলে আজকে নিজে একটা জায়গায় স্ট্যান্ড করি। তো ভালো লাগে এটাতে যে অনেক কিছু ক্রিটিসিজম সহ্য করেও আজকে দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত রিসোর্স নেই সত্যি বলতে গেলে, কি কলকাতা যাচ্ছি, কলকাতাতে কি হবে কি না হবে সত্যি আমি জানি না এত বেশি। আর বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইট অল, অ্যান্ড আমি ব্লগিংটাও সত্যি খুব মন থেকে করতে চাই। সো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো, অ্যান্ড সিয়া, আমি সব কিছু দেখাবো তোমাদেরকে সব ক্লিপসে, যে কী হচ্ছে না হচ্ছে, আমরা কখন বেরোচ্ছি, এই কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো যদিও। তো স্টে টিউন। Are you all my personal dreams?